নমস্কার সকলকে। আমরা আগেই একটা কোশ্চেন অ্যান্সার সেশন আলোচনা করেছি, আর একটা কোশ্চেন অ্যান্সার সেশন আমরা ঢুকতে যাচ্ছি। আজকেরই আমাদের সেকেন্ড কোশ্চেন অ্যান্সার সেশন। আই থিঙ্ক এই কোশ্চেন যে আলোচনা হচ্ছে আমাদের এই চ্যানেল ড্রিম পয়েন্টের পক্ষ থেকে, আশা করা যায় প্রত্যেকের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে, কাজে তো লাগবেই, WBCS তো বটেই, এবং এর সঙ্গে অনেক কিন্তু এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দিচ্ছি। শুধু কোশ্চেন নয়, কোশ্চেনের সঙ্গে রেলিভেন্ট যে উত্তরের সঙ্গে রেলিভেন্ট বিষয়গুলো আসছে সেগুলো একটু করে আলোচনা করে দিচ্ছি। ইট উইল বি হেল্পফুল। একটা কোশ্চেন করলে তিন চারটে কোশ্চেনের অ্যান্সার ওখান থেকে বেরিয়ে আসছে। সুতরাং আমার মনে হয় এই ভিডিও খুবই কাজে লাগবে আপনাদের। তো আমি শুরু করি, আবার কোশ্চেন অ্যান্সার সেশন শুরু করি। হুইচ লোব অফ হিউম্যান ব্রেন ইজ রেসপন্সিবল ফর আইসাইট? আমরা হিউম্যান ব্রেনের মেনলি পাঁচটি লোব নিয়ে আলোচনা করেছি এবং তাদের ফাংশন আলোচনা করেছিলাম, কোনো একটি ভিডিওতে শেয়ার করেছি নিশ্চিতভাবে। তো সেইগুলো, এই যে আমি কথা বলছি, কথা বলতে সাহায্য করছে ফ্রন্টাল লোব, এই যে আমি শুনতে পাচ্ছি, শোনার জন্য সাহায্য করছে কে, টেম্পোরাল লোব। আমি যে দেখছি, ভিশন ইজ প্রডিউসড বাই দি অক্সিপিটাল লোব। এবং আমার যে উষ্ণতা, বেদনা মানে পেইন, এইগুলো যে অনুভব করছি, ফিল করছি, এটা কোথা থেকে আসছে? প্যারাইটাল লোব। এবং লিম্বিক লোব, যেটা ইমোশন, আমাদের মধ্যে যে ইমোশনস আছে সেগুলো লিম্বিক লোব নিয়ন্ত্রণ করে। এই হয়ে গেল তাদের ফাংশনস। এইবার একটু ডিটেল আলোচনা করতে গেলে, আমরা তখন ক্লাসে আলোচনা করেছিলাম ফ্রন্টাল লোবের, লেফট ফ্রন্টাল লোব বিশেষ করে বাকশক্তির জন্য দায়ী, মানে রেসপন্সিবল একটা এরিয়া। লেফট ফ্রন্টাল লোবে একটা এরিয়া আছে যাকে ব্রোকাস এরিয়া বা ব্রোয়াকাস এরিয়া বলে। এই ব্রোয়াকাস এরিয়া ইজ রেসপন্সিবল ফর স্পিচ প্রোডাকশন, অর্থাৎ আমি যে কথা বলছি সেই প্রোডাকশন হচ্ছে কোথায়? ব্রোয়াকাস এরিয়া বা ব্রোকাস এরিয়া অফ লেফট ফ্রন্টাল লোব, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা কি বলছি, অক্সিপিটাল লোব ভেরি ইম্পর্টেন্ট, আগে পরীক্ষায় এসছে, আমাদের দৃষ্টি বা ভিশন এর জন্য রেসপন্সিবল। তারপর আমরা বললাম প্যারাইটাল লোব, যেগুলো উষ্ণতা বেদনা ইত্যাদি এগুলো ফিল করতে পারছি সেগুলো। টেম্পোরাল লোব আমাদের হিয়ারিংয়ের জন্য বা শ্রবণ, টেম্পোরাল লোব এটা নিয়ন্ত্রণ করছে। তার সঙ্গে টেম্পোরাল লোবে একটা এরিয়া আছে যাকে বলা ওয়ার্নিকাস এরিয়া। ওয়ার্নিকাস এরিয়া ইজ রেসপন্সিবল ফর দি কম্প্রিহেনশন অফ স্পিচ, তাহলে প্রোডাকশন অফ স্পিচ ইজ কন্ট্রোলড বাই দি ব্রোকাস এরিয়া অর ব্রোয়াকাস এরিয়া ইন লেফট ফ্রন্টাল লোব। এবং ওয়ার্নিকাস এরিয়া ইজ রেসপন্সিবল ফর দি কম্প্রিহেনশন অফ স্পিচ, ইট ইজ সিচুয়েটেড ইন টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব মেনলি যেটা অডিটারি, যে রেসপন্স, শ্রবণ, আমাদের শ্রবণ ইন্দ্রিয় কার দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে? এই টেম্পোরাল লোবের দ্বারা, ইম্পর্টেন্ট। এরপরে বাকি দুটো লোব আলোচনা করে নিয়েছি, নেক্সট প্রশ্নতে আমরা যাই। হুইচ আয়ন ইজ দ্য প্রিন্সিপাল আয়ন ইনসাইড দি সেল ডিউরিং অ্যাকশন পোটেন্সিয়াল? অ্যাকশন পোটেন্সিয়াল নিয়ে আমরা বায়োলজির একটা ক্লাস, একটা ভিডিও শেয়ার করেছি অলরেডি। অ্যাকশন পোটেন্সিয়াল যখন হয় তখন সেলের ভেতরে এবং বাইরে, ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে, এই যে ফাংশনটা করছে সেটা দুটো আয়ন করে, সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। বাইরে থেকে সোডিয়াম সেলের ভেতরে যায় এবং ভেতর থেকে পটাশিয়াম সেলের বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ প্রিন্সিপাল আয়ন ইনসাইড দি সেল হচ্ছে পটাশিয়াম, প্রিন্সিপাল আয়ন আউটসাইড দি সেল হচ্ছে সোডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আরেকটি ধাতব আয়ন যেটা অ্যাকশন পোটেন্সিয়ালে বিশেষ করে কাজ করে সেটা হচ্ছে ক্যালসিয়াম, সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক ক্লেপ, পরের প্রশ্নই আসে। তো কোনো একটা প্রশ্ন হয়তো রেখেছে, তো সেখানে ক্যালসিয়ামের কিন্তু একটা ভূমিকা থাকে, যেটা ওই সাইন্যাপটিক ভেসিকেলকে, যে পোস্ট সাইন্যাপটিক সেলের যে সাইন্যাপস পোর্শন আছে সেখানে গিয়ে অ্যাটাচ হতে সাহায্য করছে এবং সেখান থেকে নিউরো ট্রান্সমিটার ক্ষরণ হচ্ছে। এখানে কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তো এটাও আলোচনা হয়ে গেল, অনেক কটা প্রশ্নই কিন্তু আলোচনা হয়ে গেল। এরপরে আমরা পরের কোশ্চেনে আলোচনা করি, সেটা হোয়াট ডু ফাইন্ড সোয়ান সেল, সোয়ান সেল কোথায় পাওয়া যায়, এরকম প্রশ্ন। যদি ব্রডলি আসে অ্যান্সার হবে নিউরন, নার্ভ সেল বা নিউরনে সোয়ান সেল পাওয়া যায়। এবার নিউরনের আমরা কি আলোচনা করেছিলাম যখন ক্লাসে বা ভিডিওতে শেয়ার করেছিলাম, তখন কোষ দেহ বা সেল বডি এবং প্রবর্ধক বা প্রসেস, প্রবর্ধকের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে কি অ্যাকশন। এই যে অ্যাকশন যে অংশ থেকে তৈরি হয় তাকে কি বলেছিলাম, অ্যাকশন হিলক। এইবার এরপরে কি অ্যাকশনের ওপরে, অ্যাকশনের যে সাইটোপ্লাজম থাকে কি বলা বলেছিলাম, এক্সোপ্লাজম, এক্সোপ্লাজম। এক্সোপ্লাজমের ওপরে তিনটি লেয়ার থাকে, প্রথমটা কি এক্সোলেমা, নন মায়েলিনেটেড যে
অ্যাকশন থাকে সেখানে কিন্তু এই কি বলবো এই যে চ্যানেলগুলি থাকে যেখানে আয়ন এক্সচেঞ্জ হয়, এই আয়ন এক্সচেঞ্জ চ্যানেল কিন্তু মেনলি অ্যাক্সোলেমার উপরেই থাকে এবং সেখানেই আয়ন এক্সচেঞ্জ ঘটে নন মায়োলিনেটেড নিউরনের ক্ষেত্রে। মায়োলিনেটেড নিউরন আসছি অ্যাকশনের ওপর, এক্সোপ্লাজম তো বললাম, সাইটোপ্লাজম অ্যাকশনের, এক্সোপ্লাজমের ওপরে তিনটি লেয়ার, প্রথম লেয়ারকে বলা হচ্ছে অ্যাক্সোলেমা, দ্বিতীয় লেয়ারকে বলা হচ্ছে কি একটি ফ্যাটি লেয়ার থাকে, ফ্যাটি লেয়ার থাকে চর্বিযুক্ত লেয়ার, তাকে বলছি আমরা মায়োলিন শীথ, মায়োলিন শীথের ওপরে আরেকটি লেয়ার থাকে যাকে বলছি আমরা নিউরোলেমা। এই মায়োলিন শীথ কোনো কোনো জায়গায় ইন্টারাপ্ট হয় এবং একটা নোড তৈরি করে বা পর্বের তৈরি করে যাকে আমরা বলি র্যানভিয়ের পর্ব। এই র্যানভিয়ের পর্বতে কনসেন্ট্রেটেড আয়ন চ্যানেল থাকে এবং এখানেই কিন্তু মেনলি আয়ন এক্সচেঞ্জ হয় মায়োলিনেটেড নিউরনের ক্ষেত্রে। এবং আয়ন এক্সচেঞ্জ হওয়ার পর যে অ্যাকশন পোটেন্সিয়াল সেটা নোড টু নোড জাম্প করে করে যায় এবং সেটা পরের নার্ভ সেলে গিয়ে পৌঁছায়। তো র্যানভিয়ার পর্ব বললাম, এবার এই মায়োলিন শীথের ওপরে কোনো কোনো সময় অবশ্যই কোনো কোনো জায়গায় একটা সেল ডিম্বাকৃতি বা গোলাকৃতি এরকম একটা সেল দেখা যায়, তাকে বলা হয় সোয়ান সেল। এই সোয়ান সেলের কাজ কি, এগুলো গ্লায়াল সেলস যেগুলো কি করে নিউরনকে একটা শেপ দিতে সাহায্য করে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে অন্য নিউরন থেকে এর একটা ইনসুলেটিং লেয়ার তৈরি করে বা ইনসুলেট করে, ইনসুলেটস ওয়ান নিউরন ফ্রম অ্যানাদার, ডিস্ট্রয় করে কি মৃত এবং যে ডেড নিউরনগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করছে এই সোয়ান সেলস। এবং এর আরেকটি কাজ আছে সেটা হচ্ছে যে টু সাপ্লাই অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দি নিউরন, নিউরনকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সাপ্লাই করে সোয়ান সেলস, ভেরি ইম্পর্টেন্ট। সোয়ান সেল কোথায় পাচ্ছি, নিউরন, নিউরনের থেকে আরও স্পেসিফাইড অ্যান্সার অ্যাকশন, অ্যাকশনের থেকে আরও স্পেসিফাইড অ্যান্সার কি মায়োলিন শীথ, মায়োলিন শীথের ওপরে থাকছে সোয়ান সেল, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন যাই, হোয়াট ডু ইউ ফাইন্ড সাইন্যাপটিক ভেসিকেল, সাইন্যাপটিক ভেসিকেল ওই ঠিক আবার যদি ব্রডলি ভাবি তাহলে অ্যান্সার ইজ নিউরন বা নার্ভ সেলের মধ্যে সাইন্যাপটিক ভেসিকেল থাকে। এখান থেকে একটা প্রশ্ন আসছে সাইন্যাপস কাকে বলে, এটাও আলোচনা করেছিলাম সেই ভিডিওতে, সব কিছু আলোচনা করা আছে। সাইন্যাপস কাকে বলে, দুটি নিউরন বা নার্ভ সেলের সংযোগস্থল যেখানে একটি শুরু এবং আরেকটি শেষ, সেই জায়গাকে বলা হচ্ছে সাইন্যাপস। এই সাইন্যাপসের, সাইন্যাপসে কিছু ভেসেল লাইক স্ট্রাকচার থাকে যার মধ্যে নিউরো ট্রান্সমিটারগুলো জমা থাকে, মজুদ থাকে, এগুলিকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকেলস, যেখান থেকে নিউরো ট্রান্সমিটার ফরণ হয়। এখানে ক্যালসিয়ামের ভূমিকা আমি আগের কোশ্চেনে আলোচনা করে নিলাম, অনেক কটা প্রশ্ন আলোচনা হয়ে গেল। নেক্সট প্রশ্নে আসি, হু প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ। আমি কোশ্চেনগুলো একটা হিস্ট্রি, একটা জিওগ্রাফি, একটা বায়োলজি, একটা ফিজিক্স এইভাবেই রেখেছি। এটা রাখার কারণ হচ্ছে পরীক্ষার হলেও কিন্তু কোশ্চেনটা এইভাবেই আসবে, এরকম থাকবে না যে হিস্ট্রি মানে একবারে পঁচিশটা হিস্ট্রি থাকলো, জিওগ্রাফি মানে একবারে পঁচিশটা জিওগ্রাফি থাকলো, রিলিতে এরকম থাকে না। মেনে যখন আমরা করব সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হবে তখন এরকম দেখা যায়। তো আমি এটা হ্যাপাজেট করার কারণই হচ্ছে যে একই সময়ে বিভিন্ন সাবজেক্টকে রিকল করা, রিমাইন্ড করা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যে আপনাদের মধ্যেও এই রিকল বা এইভাবে রিকল বা রিমাইন্ড করাকে আপনাদের একদম মগজস্থ করে দেওয়া, যাতে পরীক্ষার হলে কোনো রকম সমস্যা না তৈরি হয়। আমরা কোশ্চেনে ফিরে আসি, সেটা হচ্ছে যে থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ থিওরি কে দিয়েছিলেন, আমরা যাবি জানি কে, আমরা যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলি, এটাও তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন কি আপনাদের জন্য থাকবে নাকি আলোচনা করে দিই দাদাভাই নৌরুজি, খুব সিম্পল কোশ্চেন, এটা বহু বছর পরীক্ষায় এসছে, বহু পরীক্ষাতে এসছে এবং WBCS-এও বহু বছর ধরে কোশ্চেনটা এসছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, দাদাভাই নৌরুজি ড্রেন অফ, ড্রেন থিওরি বা ড্রেন অফ ওয়েলথ থিওরি কে দিয়েছিলেন দাদাভাই নৌরুজি, অবশ্যই দাদাভাই নৌরুজি কত সালে ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন, 1867, ভেরি ইম্পর্টেন্ট, 1867-এ ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন। তো আমি এর 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 দাদাভাই নৌরুজির আরও রস রাস্ট গফটার বলে একটি নিউজ পেপার আছে যেটা 1854 থেকে তিনি হচ্ছে যে পাবলিশ করেছিলেন, এটা একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, এগুলো শেয়ার করেছি হিস্ট্রির একটি ভিডিওতে। এর সঙ্গে কী আছে, এর সঙ্গে তিনি প্রথমে লন্ডন ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন, পরবর্তীকালে সেটাই সাসপেন্ড হয় এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে পরিণত হয়। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কাজ কী ছিল, না ব্রিটিশ যে নাগরিক তাদের কাছে ভারতের অবস্থা মানে ভারত সম্পর্কে, ভারতবর্ষ সম্পর্কে সঠিক ইনফরমেশন বা তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া, ভারতের অবস্থার কথা পৌঁছে দেওয়া, এটাই ছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কাজ। 1867-তে তাহলে কী হচ্ছে যে দাদাভাই নৌরোজি
এই ড্রেন অফ ওয়েল থিওরি দিয়েছিলেন, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসি উইচ আর্টিকেল অফ পার্ট ফোর রিলেটেড উইথ এস্টাবলিশমেন্ট অফ পঞ্চায়েতি রাজ। খুব সিম্পল প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 40, আর্টিকেল 40 নম্বর আর্টিকেলে স্টেট শ্যাল এন্ডেভার টু অর্গানাইজ পঞ্চায়েতি রাজ ফর দি ওয়েলফেয়ার অফ দি স্টেট, এরকম বলা হয়েছে। পঞ্চায়েতি রাজ অর্গানাইজ করতে পারবে, পঞ্চায়েতি রাজ পঞ্চায়েতি রাজ 40, আর্টিকেল 40 এবং পঞ্চায়েতি রাজ। আমি যেটা বলতে চাইছিলাম যে কোন পার্টে স্পেশালি পঞ্চায়েত নিয়ে আলোচনা করা হয়েছে, পার্ট 9 আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত পঞ্চায়েত নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 9 এ যেখানে মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা করা হয়েছে, 243 পি থেকে 243 জেড জি এবং জেড এইচ থেকে জেড টি পর্যন্ত আলোচনা হয়েছে, হচ্ছে রিগার্ডিং কোঅপারেটিভ সোসাইটিস, সেটা আর্টিকেল 243 জেড এইচ থেকে জেড টি পর্যন্ত আলোচনা করা হয়েছে কোঅপারেটিভ সোসাইটিস নিয়ে। পার্ট 9 বি এটা নতুন সংশোধন হয়েছে 2011 সাল, সম্ভবত 1997th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এর দ্বারা পার্ট 9 বি যুক্ত হয়েছে এবং সেখানে কোঅপারেটিভ সোসাইটিস নিয়ে আলোচনা হয়েছে আর্টিকেল 243 জেড এইচ থেকে জেড টি পর্যন্ত। আর এর আগে কি বললাম, পঞ্চায়েত নিয়ে আলোচনা হয়েছে পার্ট 9 আর্টিকেল 243 থেকে 243 ও, 243 9 এ তে মিউনিসিপ্যালিটি, 243 পি থেকে জেড জি এবং 9 বি কোঅপারেটিভ সোসাইটিস, 243 থেকে জেড এইচ থেকে জেড টি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, উইচ গান্ধিয়ান প্রিন্সিপাল গিভস অ্যান আইডিয়া অফ কোঅপারেটিভ সোসাইটিস, এটা কিন্তু আবার অন্য প্রশ্ন। আমরা গান্ধিয়ান প্রিন্সিপালের প্যানক্রিয়াস যে থিওরি দিয়েছিলাম, প্যানক্রিয়াস যে ট্রিক দিয়েছিলাম, PAN ফর পঞ্চায়েত, সি ফর পঞ্চায়েত আর্টিকেল 40, সি ফর আবার রিকল করাচ্ছি, সি ফর কি, সি ফর দিয়েছিলাম আর্টিকেল 43 তে কটেজ ইন্ডাস্ট্রি, প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রিজ, কটেজ ইন্ডাস্ট্রিজ সি কে নিয়েছিলাম। আর রেইজিং দি লেভেল অফ নিউট্রিশন, রেইজিং দি লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলো আলোচনা হয়েছিল আর্টিকেল 47। এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক দিক থেকে সাপোর্ট করবে যারা ব্যাকওয়ার্ড এডুকেশনাল এবং মানে উইকার সেকশন অফ দি সোসাইটি, বিশেষ করে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য ব্যাক আপ থাকবে, স্টেট ব্যাক আপ দেবে তাদেরকে। আর্টিকেল 46 যেটা ই বলেছিলাম এবং AS যেটাতে এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ড্রিকে সায়েন্টিফিক মডার্ন এবং সায়েন্টিফিক লাইনে আনা, যেটা আর্টিকেল 48 এবং 48 একই সঙ্গে বলা হয়েছিল যে প্রোহিবিশন অফ স্লটার অফ মিল্স অ্যান্ড ড্রট ক্যাটেল, AS দিয়ে স্লটার প্রোহিবিশন এটা ডিনোট করেছিলাম প্যানক্রিয়াস্ট্রিকে। তো তো সেখানে প্যানক্রিয়াস্ট্রিকের বাইরে একটা আলোচনা করেছিলাম যেটা ওই অ্যামেন্ডমেন্টের দ্বারা ঢুকেছিল, 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 দ্বারা, সেটা কি আর্টিকেল 43 বি, যেখানে কোঅপারেটিভ সোসাইটি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, আর্টিকেল 43 বি। তাহলে অনেক প্রশ্ন এখানেও আলোচনা হয়ে গেল। নেক্সট প্রশ্নতে আমরা যাই, হুইচ নিকায়া ডিলস উইথ 16 মহাজন পদ, ষোড়শ মহাজন পদের আলোচনা করতে গিয়ে পাই অ্যান্সার হয় কি না, অঙ্গুত্তর নিকায়া। এবার অঙ্গুত্তর নিকায়া কোন পিটকের একটা অংশ, কোন পিটকের একটা অংশ, এটা হচ্ছে যে অঙ্গুত্তর নিকায় কোন পিটকের অংশ না সূত্রপিটকের একটা অংশ, সূত্রপিটক হুইচ পিটক, এরকম যদি প্রশ্ন আসে হুইচ পিটক, সূত্রপিটক ওয়াজ কম্পাইল্ড বাই হোম, এরকম প্রশ্ন আসতে পারে। বিনয় পিটক ওয়াজ কম্পাইল্ড বাই উপালি এবং আনন্দ কম্পাইল করেছিল সূত্রপিটক, সূত্রপিটক ওয়াজ কম্পাইল্ড বাই আনন্দ, আনন্দ এবং উপালি দুজনেই ছিল নিয়ারেস্ট ডিসিপলস অফ বুদ্ধ, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে সূত্র এবং বিনয় পিটক দুটো কম্পাইলেশন হয়েছিল। তাহলে সূত্রপিটক কে কম্পাইল করেছিল, আনন্দ। সূত্রপিটক ইজ ডিভাইডেড ইন্টু 5 নিকায়স, পাঁচটা নিকায়তে বিভক্ত, দীঘা বা দীর্ঘ নিকায়া, মজ্ঝিমা নিকায়া, সম্মুতা নিকায়া, অঙ্গুত্তর নিকায়া ইজ দ্য ফোর্থ নিকায়া এবং লাস্ট ওয়ান ক্ষুদ্দকা নিকায়া। তাহলে ফোর্থ নিকায়া অফ সূত্রপিটক অঙ্গুত্তর নিকায়া, সেই অঙ্গুত্তর নিকায়া থেকে ষোড়শ মহাজন পদের ধারণা আমরা পাই। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং ইনফরমেশনস আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ভালো থাকুন।